فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر বর্তমানে যে গাছে গাছে বিভিন্ন জিকির লাগানো হয় এটা শরীয়তের কত যুক্তিযুক্ত দেখুন একটি হচ্ছে মানুষকে শরীয়ত স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোন কোন জায়গাতে মানুষ স্মরণ করিয়ে দেয় যেমন বলে ইস্তিগফারিল্লাহ বা সুবহানাল্লাহ মনে আল্লাহ তাসবিহ পাঠ করো দূর দূরান্তে কোথাও উপরে উঠে নিচে নামার জন্য উঁচুতে লেখে থাকা যে উপরে উঠলে সুবহানাল্লাহ আল্লাহ আকবার পড়ে নিচে নামলে সুবহানাল্লাহ পড়বেন এটা হাদিসে আছে কেউ কেউ এর সাথে বানিয়ে দিয়েছে সমতল লা ইলাহা পড়বেন এটা কিন্তু নাই যেটা হাদিসে আসছে দুইটা একটা হচ্ছে উপরে আল্লাহ আকবার নিচে সুবহানাল্লাহ পাঠ করা এটা হাদিসে আসছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনি লাগাইছেন কোনো লিফটের মধ্যে যদি উঠে নামা আছে কোনো সিঁড়ির মধ্যে উঠে নামা আছে এটা কিন্তু খারাপ কাজ বলা যাবে না কারণ শিখাই দেওয়া হচ্ছে শিখানোর জন্য সেটা করা হচ্ছে কিন্তু অনেকে আছে সৌন্দর্যের জন্য করেছে এটা কিন্তু ঠিক না অত ইচ্ছা করে আপনি শিখানোর জন্য না বা তাজকিরের জন্য না আপনি করছেন কি জন্য যে এটা ঘর সুন্দর করবে এই জন্য ঘরের মধ্যে লটকাচ্ছেন এটা হারাম জায়েজ নাই ঘরের মধ্যে সুরা অনেকে দেখা যায় নিজে আয়াতুল কুরসি মুখস্থ করে না কিন্তু আয়াতুল কুরসি ঘরের মধ্যে লাগাই রাখছে আবার সুরসুরা তিন কুল লাগাই রাখছে নিজেরা কোনোদিন পড়বে না লাগাই রাখা তো সুযোগ নেই লাগাই রাখলে কোনো শয়তান যাবে না এরকম না হ্যাঁ শয়তান ঢুকবেই আপনি যদি পড়েন শয়তান আসবে না আপনি যদি পড়েন সেখানে জাদু কাজ করবে না কিন্তু আপনি লাগিয়ে রাখবেন কেন লাগিয়ে রাখছেন সুন্দর দেখতে সুন্দর এই জন্য অনেকে হ্যাঁ মক্কা শরীফে গেছে সেখান থেকে ফুসলাই ফাসলাই কাঠ থেকে কীভাবে ইয়া কিনছে কাবার গিলাপ কিনছে অথবা কেউ কাবার গিলাপ পাইছে এটা নিয়ে গর্ব করে বিভিন্ন জায়গায় এসে কাবার গিলাপ লটকাই রাখতেছে কিসের ভিত্তিতে এগুলি করেন আপনি কাবার গিলাপ লটকানোর জিনিস নাকি আপনার ঘরে লটকাইতে কী বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগ থেকে এর আগ থেকে শুরু হয়েছে কাবার গিলাপ কেউ কোনোদিন নিয়ে কোনো এরকম ব্যবসা করে না দেখায় না কাউকে যে আমি কাবার গিলাপ লটকাচ্ছি এগুলো হচ্ছে এক ধরনের ভাওতাবাজির দিন নিয়ে এবং দেখানো লোক দেখানো যে আমার এই হয়েছে হ্যাঁ আপনার রিয়া থেকে বাঁচার চেষ্টা করুন আখেরাতমুখী হন কেন দেখাচ্ছেন আপনি কাকে দেখাচ্ছেন এই দেখানোর কারণে আপনি কী বুঝতে চাচ্ছেন আপনি আল্লাহর কাছে প্রিয় না বন্দার কাছে প্রিয় হতে চাচ্ছেন কেন সেটা করেন এই জাতীয় কাজগুলি থেকে দূরে থাকা উচিত আমাদের তো ঘরের মধ্যে যেগুলি করা হয় সেটা লটকানো এটা কারা লটকাই দেওয়া ওই কিছু আইনে লটকা এগুলো জায়েজ নেই বিভিন্ন রাস্তার মোড়ে জায়গাতে যদি এরকম জায়গা হয় যেখানে মানুষ চোখ পড়লে মানুষ আসতে আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সেটা না জায়েজ হতে পারে না কারণ মানুষের স্মরণ করিয়ে দিতে হয় ও দাক্কির ভাই না দিকরাতান পাওয়ার মিনিট সমস্যা নেই এটাতে কিন্তু এমন যদি হয় যে এখানে ইচ্ছা করে লাগাচ্ছে গাছের মধ্যে প্রতি পাতায় পাতায় বা প্রতি একটা করে লাগাবো যাতে করে একটা ভিন্ন রকম হয় এই জাতীয় জিনিস প্রদর্শনীর ব্যবস্থা করা জায়েজ নেই প্রদর্শনীর ব্যবস্থা করা জায়েজ নেই কারণ এটা এই প্রদর্শনী হচ্ছে খারাপ খাতে ব্যবহৃত হওয়া এবং অনেক সময় দেখা যায় যেটা দুর্ভাগ্যবশত অনেকে গাছের মধ্যে গাছটাই মরে যাচ্ছে এর মধ্যে প্যারেক মেরে আপনি নষ্ট করতেছেন এটা তো ঠিক নয় গাছের মধ্যে আপনি প্যারেক মারছেন কেন ওই গাছের মধ্যে প্যারেক মারতে নষ্ট হয়েছে গাছ ক্ষতি করতে হচ্ছে সেটা করা যাবে না আপনি প্রয়োজনে ভিন্ন একটা কাজে ব্যবহার করুন অথবা আপনি আলাদা একটা জিনিস দেন যেটার মধ্যে লাফে তা দেখলে বোঝা যায় যেটা স্মরণ করে দিচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য তাহলে এমন কিছু করা যাবে না যেটা পরিবেশের ক্ষতি হয় গাছের ক্ষতি হয় এবং যেটার কারণে আপনার উপকার হয় না যেটা তাজকিরের জন্য স্মরণের জন্য হয় সত্যি সত্যিও সেটা করা যাবে